সো গাইস, এটাই হতে চলেছে সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর। জাস্ট এবার ভাবো হাইটটা, 51 ফুট একটা ঠাকুরের হাইট। ওখানে অলমোস্ট মানে কাজ পুরো শেষের দিকে প্রায়, আর সিংহটার হাইটটা দেখতে পাচ্ছ তো? আমি তোমাদেরকে পুরো ক্লোজ থেকে দেখাবো। ইচ্ছে থাকলে কি না হয়। আজ জগদ্ধাত্রী পুজো, তো উপনিষদের তার নাম উমা, তো দেবী দুর্গারই আর এক রূপ হচ্ছে জগদ্ধাত্রী মা। তো আজ আমি বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে, যেখানে জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত। শস্য শ্যামলায় ভরা প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আমি ফাইনালি এসে পৌঁছলাম কৃষ্ণনগরে। আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো কৃষ্ণনগরের এবছরের সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর। তো পুরো ভিডিওটা একদম দেখতে থাকো। হ্যালো মাই টু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আমি ইভান, ইউ আর ওয়াচিং এক্সপ্লোর উইথ ইভান। সো গাইজ, আমি ফাইনালি এসে গেছি সেই বর্ধমান থেকে 3 ঘন্টা জার্নি করার পর কৃষ্ণনগরে। হ্যাঁ ইয়েস, এখন এসে পৌঁছেছি আমি কৃষ্ণনগরের বিগেস্ট যে জগদ্ধাত্রী পুজো, মানে 51 ফুট হাইট ঠাকুরটা। জাস্ট একবার ভাবো, 51 ফুট হাইট জগদ্ধাত্রী ঠাকুরের সামনে একদম আমি দাঁড়িয়ে আছি। তো আমার একদম পেছনেই দেখতে পাচ্ছ ঠাকুরের কাজ অলমোস্ট শেষের দিকে, মানে একদম আজকের মধ্যে ওপেনিং ওটা হয়ে যাবে। তো কি সুন্দর জাস্ট একবার লাগছে, জাস্ট একবার ভাবো কত বড় ঠাকুরটার হাইট। মানে এটা বেঙ্গলের বিগেস্ট জগদ্ধাত্রী ঠাকুর এটা। তো তার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, তো তোমাদেরকে এখন আমি পুরোটা দেখাবো। এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় সেটা আমি পুরো ভিডিওতে বলে দেবো, আর কবে ওপেনিং, কী কী প্রোগ্রাম থাকছে সেটাও আমি পুরো ভিডিওতে বলবো। জাস্ট একবার ভাবো, বর্ধমান থেকে এসে কৃষ্ণনগরে ব্লগ করতে, কত এনার্জি লেভেলটা জাস্ট একবার ভাবো। আরে তার মধ্যে এরকম রোদ, জাস্ট একবার ভাবতে পারছো? সো দেখতে পাচ্ছ এখনও কাজ করছে, সব দাদারা কাজ করে যাচ্ছে অলমোস্ট। সিংহর ওপরে সব বসে আছে চেপে। একবার জাস্ট আবার ভাবো সিংহর হাইটটা, আর এখানে মা জগদ্ধাত্রী বসে আছে পুরো সিংহর ওপরে। ও হোয়াট এ লু। সো গাইজ, আমি ফাইনালি এসে পৌঁছেছি ক্লাব প্রতিভা। তো ক্লাব প্রতিভা, এদের এবছরের জগদ্ধাত্রী পুজোর থিম হচ্ছে 51 ফুট জগদ্ধাত্রী ঠাকুর। জাস্ট একবার ভাবতে পারছো 51 ফুট হাইট, মানে আমার লাইফে দেখা এত বড় জগদ্ধাত্রী ঠাকুর এই ফার্স্ট টাইম আমি ওয়াচ করছি। তো দেখতেই পাচ্ছ কতটা হাইট, আর সিংহটার হাইটটা দেখতে পাচ্ছ, মানে অত বড় সিংহ, তার উপরে মা বসে আছে। ও হোয়াট এ লুক, মানে এটাকে তোমাদেরকে আমি পুরো ক্লোজ শট দেখাবো, আর কীরকম কী কাজ বাজ হচ্ছে সেটাও আমি দেখাবো। তো চলো আর বেশি কথা না বলে এবার দেখানো যাক, লেটস গো। সো একদম দেখতে পাচ্ছ এই যে মায়ের যে মূর্তিটা আছে তার একদম পুরো একদম নিচেই আছে। তো আজকে উদ্বোধন আছে, তো কাকুরা কিন্তু কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছে, যে দেখতে পাচ্ছ আমার ঠিক একদম বাঁ দিকেই কাকুরা কনস্ট্যান্ট কাজ করছে। আজকে উদ্বোধন তো দাদা? হ্যাঁ, তো আজকে উদ্বোধন আছে, তো দেখতে পাচ্ছ জোর কদমে কাজ, মানে প্রস্তুতি পুরো তুঙ্গে। তো দেখতে পাচ্ছ দাদারা এখন কন্টিনিউ কাজ করছে, যদি জাস্ট একবার দেখো জোর কদমে আজকেই কিন্তু উদ্বোধন আছে। আর একদম ঠিক একদম মায়ের মূর্তির নিচে আছে, একদম দেখতে পাচ্ছ এই যে, এই যে ঠিক আমার উপরেই কিন্তু জগদ্ধাত্রী মা। হ্যাঁ সো গাইজ, এতটাই রোদ পুরো তাকাতে পারছি না, আমি পুরো মুখটুক পুরো পুড়ে যাচ্ছে। তো তার মধ্যে আমি ব্লগ বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ 51 ফুট যে মায়ের প্রতিমাটা, মানে 51 ফুট যে জগদ্ধাত্রী ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই বছর ক্লাব প্রতিভার বিশেষ আকর্ষণ। তো এর এক্স্যাক্টলি লোকেশনটা আমি তোমাদেরকে একটু ভালো করে বলে দিচ্ছি, এটা হলো সন্ধ্যাপাড়া রামনগর টিভি টাওয়ারের ঠিক একদম পাশেই, যে মাঠটা আছে সেই মাঠেরই একদম এই প্রান্তে অবস্থিত হচ্ছে পুরো 51 ফুটের মায়ের প্রতিমাটা। জাস্ট এবার দেখতে পাচ্ছ, তো একদম মানে ক্লাব প্রতিভা, ওই যে আমার একদম লেফট সাইডে আছে ক্লাব প্রতিভা। তো ক্লাব প্রতিভারই এই বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে 51 ফুট জগদ্ধাত্রী ঠাকুর।
তো এখানে কিন্তু ভিড় পুরো উপচে পড়বে, আমি তো যা দেখতে পাচ্ছি। আজকে উদ্বোধন আছে অলমোস্ট, তো কাজ প্রায় শেষের দিকে, প্রস্তুতি তুঙ্গে জোর কদমে কাজ চলছে। তো সন্ধ্যাপাড়া রামনগর টিভি টাওয়ারের ঠিক একদম পাশেই যে মাঠটা আছে, এই মাঠেই একদম 51 ফুট মা জগদ্ধাত্রী দেখতে পাচ্ছ, কত বড়। আর সিংহটা তো বিশাল বড় করেছে সিংহটা, তার উপরে মা বসে আছে, জাস্ট একবার ভাবো, ফাটাফাটি লাগছে, হোয়াট এ লুক। তো তোমরা কিন্তু ঝটপট চলে আসবে, মানে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আমি তো টোটো ধরে এলাম, 10 টাকা নিয়েছে। তো ঝটপট তোমরা এসো একদম সামনেই, এত বড় মাঠে মেলা বসবে, এখানে কিন্তু অলমোস্ট মেলা বসে গেছে। আর ঠিক আমার একদম এই সাইডটা হচ্ছে ক্লাবটা আছে, তো ওই যে দেখতে পাচ্ছ প্রতিভা ক্লাব, তো তাদেরই এই বছরের থিম হচ্ছে 51 ফুট জগদ্ধাত্রী ঠাকুর। জাস্ট এবার ভাবতে পারছো কতটা বড়, যে মানে এখনও পুরোটাই বাঁশ দিয়ে করা আছে, যেহেতু কাকুর এখানে কাজ করছে, তারপর পুরোটা ফিনিশিং টাচটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। আর এখানে যা শুনলাম, এখানে কিন্তু 3-4 দিন প্রোগ্রামও আছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে এই মাঠটাতেই। এখানে একদম আমার এই সাইডে মেলা বসবে, তো অলমোস্ট মেলা বসে গেছে। এখানে কিন্তু স্টল আছে, চাইনিজের স্টল আছে, খাবার দাবার ফুল ফাটিয়ে মস্তি হবে, তো তোমরা ঝটপট চলে এসো। সো গাইস, এটাই হলো ক্লাব প্রতিভার মাঠ। তো দেখতেই পাচ্ছ এখানে গোটা মাঠ জুড়ে পুরো মেলা বসে গেছে অলরেডি। তো জগদ্ধাত্রী পুজোর দিনগুলোতে কিন্তু তোমরা এখানে এসে সবাই হই হুল্লোড় মস্তি, খাওয়া দাওয়া সব একসাথে এনজয় করো। সো গাইজ, এই যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ, এত বড় মায়ের মূর্তি যিনি বানিয়েছেন তার নাম হলো রমেশ পাল, এবং সাজসজ্জায় মানে মায়ের কাপড় থেকে অলংকার সমস্ত কিছুতে যিনি বানিয়েছেন তার নাম হলো শ্যামসুন্দর গড়াই। তো দেখতেই পাচ্ছ কাকুটা কিন্তু অলমোস্ট জোর কদমে কাজ করছে, ওখানে ওখানে বাঁশের কাজ হচ্ছে, জাস্ট আবার হাইটটা ভাবতে পারছো কত বড়। সো আমার সাথে এখন কাউকে পেয়ে গেছি যিনি সাজসজ্জায় আছেন, তো আপনার নামটা কাকু? আমার নাম শ্যামসুন্দর গড়াই। তো এই যে ঠাকুরটা মানে কদিন তৈরি হতে লেগেছে মোটামুটি? মাসখানেক মানে তৈরি করছে, দুর্গাপূজার পর থেকে শুরু করে, মানে দুর্গাপূজার পর থেকে অলমোস্ট এই জগদ্ধাত্রী ঠাকুরের কাজ শুরু হয়ে গেছে। তো কি মনে হচ্ছে ভিড় কেমন হবে? ভিড় তো প্রচুর ভিড় হবে, কেন এত বড় ঠাকুর কৃষ্ণগড়ের বুকে হয়েছিল, এই প্রথমবার এখানেই হয়েছে, 18 সাল এখানেই হয়েছিল, 22 সালে হচ্ছে এখানে করেছিলাম। আচ্ছা, আর ইনি মৃৎশিল্পী ঠাকুর করেন। আচ্ছা, আর যিনি মৃৎশিল্পী তার নাম কি আছে? তার নাম রমেশ পাল। রমেশ পাল, রমেশ পালের বাড়ি কৃষ্ণগড়, আমার বাড়ি বনকাপাশি। আচ্ছা, আপনার বাড়ি বনগাঁ, রমেশ পালের বাড়ি? আমার বাড়ি বনকাপাশি। বনকাপাশি, আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ কাকুটা কিন্তু অলমোস্ট জোর কদমে কাজ করে যাচ্ছে, তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কি মনে হচ্ছে? কমপ্লিট হয়ে যাবে আজকে রাতের মধ্যে, কিন্তু ঠাকুর কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা সকলে এসো, আর এক্স্যাক্টলি লোকেশনটা একটু বলে দাও। এটা হচ্ছে সন্ধ্যা রামনগর প্রতিভা ক্লাব, সন্ধ্যার রামনগর প্রতিভা ক্লাব। আচ্ছা আচ্ছা, তো তোমরা কিন্তু ঝটপট চলে এসো। সো গাইজ, আমি তোমাদেরকে অলমোস্ট কিন্তু পুরো দেখিয়ে দিলাম এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়, কবে কি ওপেনিং হচ্ছে, আজকে ওপেনিং। তো এটা কিন্তু জাস্ট ফাটাফাটি ক্রেজ খেতে চলেছে এই বছর কৃষ্ণনগরে, 51 ফুট জগদ্ধাত্রী ঠাকুর ক্লাব প্রতিবার এই বছরের বিশেষ আকর্ষণ। তো তোমরা কিন্তু যারা আসতে চাও ঝটপট চলে এসো, আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড। তো এর ফিনিশিংটা জাস্ট ফাটাফাটি লাগবে, এখনও কাকুরা আজকে কাজ অলমোস্ট শেষ করে দেবে, তো তোমরা কিন্তু ঝটপট চলে এসো একদম এই মাঠটার মধ্যে, একদম ওই প্রান্তের অবস্থিত, ভীষণ দারুণ দেখতে লাগে, যার কালার টোনটা জাস্ট ফাটাফাটি। তো দেখতে পাচ্ছ একদম মায়ের চোখদানটা অলমোস্ট হচ্ছে ওখানে, সাজসজ্জা হচ্ছে, এতটাই রোদ গাইজ, সিরিয়াসলি আমি পুরো তাকাতে পারছি না, মুখটুকু পুরো পুড়ে গেল। সো গাইজ, এবার আমাকে বেরিয়ে যেতে হবে সেই বর্ধমান, আবার সেই 3 ঘন্টার জার্নি। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর হ্যাঁ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সো গাইজ কী করছো, কি এরকম ভালো ভালো ভিডিও তো আসছে তোমাদের জন্যই, তো ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর ভালো ভালো নেক্সট টাইমে আরও ভিডিও আনবো, তো সাবস্ক্রাইব করলে তো ভালো লাগে, আর তো মনের জোরটা পাই ব্লগ করার। সো গাইজ চলো, এবার আমাকে বেরিয়ে যেতে হবে। সো গাইজ, যারা এখনও আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করনি, সো গাইজ ঝটপট ফলো করে নাও, ইনস্টাগ্রাম আইডিটা হলো এক্সপ্লোর উইথ ইভান, ফেসবুক পেজও আছে এক্সপ্লোর উইথ ইভান, আর আমার ফেসবুক যে আইডি মেন আইডি তার নাম হচ্ছে ইভান দাস। তো ঝটপট ফলো করে নেবে, IVANDAS। তো যারা এখনও ফলো করনি, সো গাইজ ঝটপট ফলো করো, ওখানে ভালো ভালো ফটোস রিলস ভিডিও আপলোড দিচ্ছি। সো গাইজ চলো, এই ছিল আজকের ভিডিও, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমরা খুব ভালো থাকবে, আর হ্যাপি জগদ্ধাত্রী পুজো টু অল, সকলে খুব জগদ্ধাত্রী পুজো এনজয় করো, মস্তি করো, খাও দাও ফুটিয়ে মজা করো। সো গাইজ চলো, এরপর আমাকে বর্ধমান বেরিয়ে যেতে হবে, সেই 3 ঘন্টার রাস্তা ভাবতে পারছো, এখান থেকে আমি বেরিয়ে যাবো। সো গাইজ, তোমরা খুব ভালো থাকবে, স্টে ফিট স্টে হেলদি, টাটা, লাভ ইউ, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।